হ্যাঁ তাহলে ওই কোণ এবং অগ্নিকোণ এই দুটি কোণ তাহলে আমরা বাথরুম পায়খানা বা নোংরা কোনো কিছু করব না এই দুটো জায়গাকে পরিষ্কার রাখবো এবং ব্রহ্মস্থানটাকে পরিষ্কার রাখব আর আমি যেটা বলেছি কোণ এবং বায়ুকোণ এই দুটো কোনো চেষ্টা করব যেন বাথরুম পায়খানা না করা যায় তবে কোণ এই বায়ুকোণে তাও করা যেতে পারে অর্থাৎ নর্থ ওয়েস্ট এই কোনটাতে তাও করা যেতে পারে খুব একটা অসুবিধা হবে না কিন্তু ঈশানকোণ অগ্নিকোণ এবং নৈরিত কোণ এই তিনটে কোণকে আমরা অ্যাভয়েড করব কিন যদিও দূর পারবো আমরা ঈশান এবং অগ্নিকোণ এই দুটো কোণকে কোনোভাবেই আমরা করব না আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে যে বাড়ির এন্ট্রান্স কোন দিকে রাখবো দেখুন বাড়ির এন্ট্রান্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ যেখান দিয়ে আপনি যাবেন বেরোবেন সুতরাং এই সবসময় চেষ্টা করবেন দক্ষিণ দিকে আমাদের যে শাস্ত্র আছে বাস্তুশাস্ত্র বা খনার বচন বা বিভিন্ন যে সমস্ত পৌরাণিক কাহিনী আছে তাতে কিন্তু দক্ষিণ মুখের কথা বলা হয়েছে দক্ষিণ দিকে যদি মুখ থাকে বাড়ির এন্ট্রান্স তাহলে আপনি হবেন বাড়ির রাজা চেষ্টা করবেন বাড়ির যত দরজা জানলা কিছু যেন দক্ষিণ মুখে হয় এটা হলো সবচেয়ে ভালো দিক বা বাস্তুর জন্য মানে আপনি যখনই বেরোবেন ঢুকবেন সেটা যেন আপনার সময় দক্ষিণ মুখে হয় আর যদি সম্ভব না হয় যে দক্ষিণ মুখে কোনোভাবেই সম্ভব না তাহলে পূর্ব মুখে তাহলে পূর্ব মুখে তবে পূর্ব মুখে করলেও কিন্তু সেটা সেকেন্ড অপশান কারণ স্বাস্থ্য বলেছে যে পূর্ব মুখে হলে কি হবে বা আপনি হবেন বাড়ির প্রজা অর্থাৎ বাড়িতে তাহলে দেখবেন প্রচুর খরচ খরচা হবে পূর্ব থেকে যদি আপনার বাড়ির এন্ট্রান্স থাকে তাহলে কি হবে বাড়িতে প্রচুর খরচ খরচা হবে যেমন ধরুন আপনি আজ ধরুন একতলা করলেন কালকে মনে হবে না দোতলা করি দোতলা করলেন মনে হবে না তিনতলাটা করি হ্যাঁ মানে আপনি বাড়ির প্রতি যেন কখনোই যেন স্যাটিসফাইড হবেন না সন্তুষ্ট হবে না হবেন না সব সময় আপনার একটা বাড়ির প্রতি একটা খরচ লেগে থাকবে আজকে একটা রং করালেন আপনার ভালো লাগছে না না আবার আমি রঙটা চেঞ্জ করি আর যে প্লাস্টার করালেন হ্যাঁ প্লাস্টার ভালো লাগছে না প্যারিস করি তা এইভাবে বাড়িতে কিন্তু একটা খরচ এক্সট্রা খরচ কিন্তু বাড়ির পিছনে লেগে থাকবে এটা হলো পূর্ব দিকে যদি মুখ থাকে আর উত্তরে মুখ কোনো মতেই করা যাবে না পশ্চিমে মুখ কখনোই করা যাবে না হুম উত্তরে তাও যদি হয় পশ্চিমে তো একেবারেই নৈব নইব পশ্চিমে মুখ যদি বাড়ির এন্ট্রান্স হয় তাহলে কিন্তু সেই বাড়ি আস্তে আস্তে বসে যাবে সেই বাড়ি বসে যাবে সেই বাড়িতে দেখবেন যে সবাই যেন কেমনভাবে একটা যেন জড়ো হয়ে যাচ্ছে সবাই যেন কেমন একটা জড়তা ফিল করছে সবাই যেন কেমন একটু লেথার্জিক হয়ে যাচ্ছে আলসিমি হয়ে যাচ্ছে কুঁড়েমি হয়ে যাচ্ছে এবং বাড়ির যে উন্নতি সেটা আর হচ্ছে না বাড়িতে আর উন্নতি হবে না বাড়ি আস্তে 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 বসে যাবে হ্যাঁ সেই জন্য পশ্চিম দিকে মুখ করাটা কিন্তু একেবারেই শুভ নয় এটা অশুভ ফল দেয় সেই জন্য চেষ্টা করবেন এক নম্বরে দক্ষিণ মুখে করার যদি না হয় পূর্ব মুখ আচ্ছা এইবার যেটা বলা সেটা হচ্ছে সিঁড়ি বাড়ির সিঁড়ি কিভাবে করবেন দেখুন সিঁড়ি চেষ্টা করবেন দক্ষিণ উত্তরে করার দক্ষিণ উত্তরে করলে সবচেয়ে ভালো অর্থাৎ আপনি দক্ষিণ মুখ করে সিঁড়িটা দিয়ে উপরে উঠছেন উত্তর মুখ করে নামছেন কিংবা উত্তর মুখে না উঠছেন দক্ষিণ মুখে নামছেন উত্তর দক্ষিণে সিঁড়িটা কিন্তু খুব ভালো ফল দেয় আর এক্ষেত্রে বলবো যে সিঁড়ির তলায় অনেকেই রান্নার জায়গা করেন রান্নাঘর করেন বা বাথরুম পায়খানা করেন এটা কিন্তু একবারেই করা যাবে না সিঁড়ির তলা সিঁড়িটা কিন্তু আমাদের যেটা নির্দেশ করে সেটা হলো উপরে ওঠার নির্দেশ করে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠি কিংবা ছাদে উঠি তাই না অর্থাৎ সিঁড়িটা আমাদের নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে সেই জন্য সিঁড়ির তলায় কখনোই আগুন জ্বালানো যাবে না বা কোনো নোংরা জিনিস করা যাবে না যেমন বাথরুম পায়খানা এসব করা যাবে না আবর্জনা জমিয়ে রাখা যাবে না সিঁড়ির তলাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবার ধরুন টুকটাক আপনার যে বাড়ির যে মানে কি বলবো যে এক্সট্রা যে জিনিস ধরুন বা কোনো টেবিল ব্যবহার হচ্ছে না সেটা আপনি রাখতে পারেন বা লোহা লক্ষল রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আপনি রাখতে পারেন ফ্রেস জিনিস কিন্তু রান্নাঘর কোনো মতেই করা যাবে না বাথরুম পায়খানা কোনো মতেই করা যাবে না সিঁড়ির আর সিঁড়িটার চেষ্টা করবেন উত্তর দক্ষিণ অভিমুখে যেন সিঁড়িটা হয় এটা কিন্তু খুব ভালো আপনাকে উন্নতির পথ আপনাকে দেবে এবার তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে জানলাগুলো আপনি কিভাবে করবেন দেখুন জানলা সব সময় চেষ্টা করবেন পূব দক্ষিণ খোলা আমাদের স্বাস্থ্য যেটা বলছে যে ঘরে পূব দক্ষিণ খোলা থাকে পূর্ব এবং দক্ষিণ দিক যে ঘর খোলা থাকে সেই ঘর হচ্ছে সবচেয়ে মানে শ্রেষ্ঠ ঘর সেই ঘরে দেখবেন কখনো গরম হবে না সেই জন্য জানলা চেষ্টা করবেন পূর্ব এবং দক্ষিণ মুখে যেন জানলা থাকে বা দরজা থাকে এটা খুব ভালো দিক আর একান্তই যদি না হয় তাহলে তো উত্তরে জানলা ঠিক না উত্তরে জানলাটা ঠিক না এখন যদি একান্তই না হয় কিছু কারণে উত্তরে রাখবেন কিন্তু পশ্চিম দিকে জানলা করা যাবে না পশ্চিম দিকে জানলা করা যাবে না বা করা ঠিক না এবার যেটা বলার সেটা হচ্ছে যে বাড়ির ছাদের উপরে অনেকে ফুল গাছ লাগান এটা খুব ভালো দিক বাড়ির ছাদের উপরে যদি আপনি টপ বা কোনো কিছু করে ফুলের গাছ লাগান বিশেষ করে নয়নতারা ফুলের গাছ বিশেষ করে বেলি ফুলের গাছ বিশেষ করে হলুদ রঙের ফুলের গাছ হ্যাঁ এটা কিন্তু ভীষণ ভালো বিশেষ করে নয়নতারা আমি বলবো সবার বাড়ির ছাদের উপরে নয়নতারা যেগুলো দেশি নয়নতারা লাল বা গোলাপি এই যে কোনো কালার হোক সেই নয়নতারা আপনি লাগাতে পারেন গাছ যেন ফুলে ভরে থাকে সেই বাড়ি কিন্তু খুব ভালো আর অনেকেই বাড়ির ছাদের উপরে ক্যাকটাস লাগান আমি বলবো ক্যাকটাস গাছ একদম লাগাবেন না বাড়ির ছাদের উপরে ক্যাকটাস একদম রাখবেন না বাড়ির ছাদের উপরে ক্যাকটাস রাখতে কিন্তু দারিদ্রতা আসে কারণ ক্যাকটাস কিসের প্রতীক ক্যাকটাস হচ্ছে দুর্ভিক্ষের প্রতীক ক্যাকটাস হচ্ছে মরুর প্রতীক ক্যাকটাস হচ্ছে মানে অসৌভাগ্যের প্রতীক দেখবেন আমরা যখন মরু অঞ্চলে যাই বা কোনো মালভূমি অঞ্চলে যাই যেখানে দুর্ভিক্ষ যেখানে কিছু পাওয়া যায় না খাওয়া যায় না জল নেই বাতাস নেই সেই জায়গায় কিন্তু ক্যাকটাস হয় সুতরাং বাড়ির ছাদের উপরে অনেকেই ক্যাকটাস করেন এটা একদমই ঠিক না ক্যাকটাস নিয়ে আমি আর অন্য ভিডিও করব। এখন থেকে আপনাদের সবাইকে বলি আমাদের সাত মিনিটের এক ভিডিও হবে সেই জন্য এড আর কথা বলতে পারছি না